ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। স্থানীয় সময় বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে যান শেখ হাসিনা, বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশেষ উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি। মিয়ানমারের রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, রোহিঙ্গাদের শিগগিরই ফিরে যেতে হবে নিজ দেশে। এই ব্যাপারে একমত হন প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা করসের সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।